আপনার ভিউয়ার্স কম্পিউটার পার্ক ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে জানা সাদর আমন্ত্রণ। আজকে আমরা একটা লাইভ কাজ করব। একটা প্রবলেম হচ্ছে পাওয়ার আসে না। তো আমরা অলরেডি পাওয়ার সাপ্লাই লাগিয়েছি, আমরা পাওয়ার দিয়ে দেখছি এটা আসলে পাওয়ার আসে না। দেখছেন এখানে 24 পিন ঢোকানো হচ্ছে এবং 12 ভোল্টের যে 4 পিন সেটা কিন্তু ঢোকানো হচ্ছে, তারপর কিন্তু পাওয়ার আসছে না। এটা পাওয়ার দিলে কিন্তু ফ্যান ঘোরে না। তো আমি একটু পাওয়ার দিয়ে দেখি। এখানে দেখছেন এখানে পাওয়ার প্যানেল, যেটা পাওয়ার প্যানেল আমি যদি একটু পাওয়ার দিই দিলে দেখা যাচ্ছে আমাদের কিন্তু পাওয়ার আসছে না। তো এটা পাওয়ার আসছে না, অলরেডি দেখা যাচ্ছে এখানে একটু ধোঁয়া উঠছিল। তো এখন যেহেতু পাওয়ার আসছে না, আমরা ফার্স্ট টাইম করবো কি আমাদের যে এসি কর্ডটা আছে এসি কর্ডটা খুলে ফেলবো। খুলে আমাদের 12 ভোল্টটা খুলে দেখবো, যাতে আমাদের 12 ভোল্টটা শর্ট আছে কিনা। 12 ভোল্ট শর্ট থাকলে এসি কর্ড ঢোকানোর সাথে সাথে এখানে আমার পাওয়ার আসবে, এসি কর্ড ঢোকানোর সাথে সাথে আমার পাওয়ার চলে আসবে। এটা দেখি, দেখছেন অলরেডি কিন্তু পাওয়ার চলে আসছে। এটা অলরেডি একবার আমরা চেক করছি, কিন্তু এটা লাইভ কাজ করবো বলে যেহেতু 12 ভোল্ট শর্ট, আর 12 ভোল্ট শর্টের এই ডেস্কটপ বোর্ডগুলো কাজ করে মজা আছে মোটামুটি। আমরা আপনাদেরকে লাইভ কাজটা দেখাবো যে কীভাবে এই কাজটা করতে হয়। তো আমরা ফার্স্ট টাইম দেখি আমাদের পাওয়ার সাপ্লাই আছে, এগুলো খুলে ফেলবো, আমাদের সব কিছু ডিসকানেক্ট করবো। আর যেহেতু আমি এক হাত দিয়ে কাজ করছি, এজন্য আমাদের আমার কাজের জন্য একটু সমস্যা হয়। আমরা পাওয়ার সাপ্লাই প্রতিটা কানেকশন কিন্তু খুলে ফেলেছি। খুলে ফেলার পরে আমরা এখন ফার্স্ট টাইম দেখবো যে আমাদের কী অবস্থা। তো এইটা হচ্ছে 12 ভোল্ট, আর 24 পিনের যে কানেক্টরটা সেটা। তো আমরা হচ্ছে কি 12 ভোল্টটা আমার শর্ট দেখাই। যেহেতু 12 ভোল্ট শর্ট দেখাই, আমি একটা গ্রাউন্ডে রাখবো, আমি একটা পার্ট গ্রাউন্ডে রেখে দিব। রেখে দেওয়ার পরে বাকিটা কাজ করে দেখি। একটা পার্ট গ্রাউন্ডে রাখবো, গ্রাউন্ডে রাখার পরে আমি দেখবো আমার কিন্তু এই যে এই পাশে প্লাস, এখানে করলে কিন্তু ছোটো একটা সিগন্যাল দেওয়া থাকে, এখানে কিন্তু একটু মোটামুটি। এখানে যে আপনার পাওয়ার সাপ্লাইতে 12 ভোল্টের যে 4 পিনের কানেক্টরটা আছে, কানেক্টরটা ঢোকালে এখানে যে ক্লিকটা পড়ে ক্লিপ, তো এই ক্লিপের জন্য। তো এখানে দেখবেন এই সামনে দুইটা আছে প্লাস আর এই দুইটা আছে মাইনাস। তো আমি প্লাসটা একটু দেখি, আমার এখানে পাওয়ার সাপ্লাই বোঝার মোডে দেওয়া আছে, আমার জিরো দেখাচ্ছে। আমি দেখি আমার একটু জিরো দেখাই, দেখছেন জিরো দেখাই আমার, এই যে জিরো দেখাই, এবং এইটা হচ্ছে এইটা আমার জিরো দেখাই। তো আমার যেহেতু 12 ভোল্ট জিরো দেখাই, সেহেতু হয়তো আমার এখানে কিন্তু বেশ ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আমার মসফেটগুলো শর্ট থাকে। ম্যাক্সিমাম যে মসফেট, এটা যেমন মেন মসফেট, এটা সাপোর্টিং মসফেট, এটা মেন, এটা সাপোর্টিং, এটা মেন, এটা সাপোর্টিং, এইভাবে আর কি। তো মসফেটগুলো শর্ট দেখাই, তো মসফেট যেহেতু শর্ট দেখাই, আমি মসফেটগুলো আগে মেপে নিব যে মসফেটগুলো ঠিক আছে কিনা। তো দেখি আমি গ্রাউন্ডে রেখেই মাপব, এ পাশে দেখি আমার মসফেট ঠিক দেখাই। এই মসফেটটা আমার একটা 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 প্লাস একটা মাইনাস থাকবে, মসফেটগুলো ঠিক দেখাই, এই মাসে ঠিক দেখায়। মেন আছে, মেন মসফেটগুলোকে আমাদেরকে মাপতে হবে, ঠিক আছে। আচ্ছা আমার দেখি এখানে মসফেট যেগুলো আছে সেগুলো সবই ঠিক দেখাচ্ছে। তাহলে এখানে দেখুন যে আমাদের কিন্তু এখানে যে সিরামিক ক্যাপাসিটরগুলো আছে, আমরা ক্যাপাসিটরগুলো মেপে দেখি, জিরো জিরো আমার দুই পাশটা মাপতে হবে। একটু ক্লিয়ারকে দেখাই আমি, জিরো জিরো, তো আমার এগুলো কিন্তু জিরো জিরো দেখাচ্ছে। এখানে সিরামিক ক্যাপাসিটর আছে, সিরামিক ক্যাপাসিটরের বিষয় হচ্ছে একটা পাশ হচ্ছে আপনাকে ভ্যালু দেখাবে, একটা পাশে জিরো জিরো দেখাবে, একটা নেগেটিভ, এক পাশে নেগেটিভ, এক পাশে পজিটিভ। আমরা পজিটিভ পাশে মেপে দেখি, আসলে এখানে সব কিছু জিরো জিরো দেখাচ্ছে। হ্যাঁ আমরা এক পাশে দেখি, এই পাশে সিরামিক ক্যাপাসিটর অবস্থা খুবই বাজে অবস্থা, আমার একটু উল্টো পাল্টা দেখাচ্ছে। এটা দেখি জিরো জিরো, এটাও জিরো জিরো। হ্যাঁ মানে এখানে যা আছে সবই জিরো দেখাচ্ছে। তো আমার মসফেট যেহেতু ঠিক দেখাচ্ছে, আমার সিরামিক ক্যাপাসিটর সবগুলো জিরো জিরো দেখাচ্ছে। আমি সিরামিক ক্যাপাসিটর জিরো দেখাইলে, আমরা কিন্তু অনেক সময় ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে, যে ডিসি পাওয়ার সাপ্লাই আছে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে কিন্তু আমরা 12 ভোল্ট এখানে 5 ভোল্ট দিয়ে দেখতে পারি, 12 ভোল্ট দেখতে পারি। তো এইটা করা যায়। আর কথা হচ্ছে যে আমরা এখানে সিরামিক ক্যাপাসিটরগুলো যেগুলো আছে সেগুলো আমরা তুলে তুলে দেখবো। তো আমার এখানে একটা সিরামিক ক্যাপাসিটর দেখছি, যে এখানে সিরামিক ক্যাপাসিটরটা আছে, এটা হচ্ছে অবস্থা খুবই বাজে অবস্থা, একটা পাশ ভাঙা প্লাস একটা একটু বেশি বাজে মনে হচ্ছে। তো আমি এইটাকে তুলে দেখি, এই যে দেখছেন সিরামিক ক্যাপাসিটর, যে দেখছেন এই নিচে এখানে সিরামিক ক্যাপাসিটর, এইটা হচ্ছে সমস্যা থাকার কথা। আমরা এটাকে তুলে দেখবো, তুলে তারপরে আপনাদেরকে আবার ভিডিওতে দেখাবো। তো আমি দেখা গেলো আমি সিরামিক ক্যাপাসিটি যেটা ছিল এটা কিন্তু তুলে ফেলেছি। তুলে ফেলার পরে আমি একটু দেখি, আমার অন্য সব সিরামিক ক্যাপাসিটিগুলো অবস্থা মোটামুটি বেশ ভালো, কিন্তু এইটা হচ্ছে বেশি বাজে অবস্থা ছিল।
অলরেডি কিন্তু শর্ট কেটে গেছে দেখেন, আমরা এটা একটু দেখি, অলরেডি শর্ট কেটে গেছে। আমি এই পাশটা একটু দেখি, প্লাসটা দেখি, প্লাসটা অলরেডি শর্ট কেটে গেছে। এখন যেহেতু অলরেডি শর্ট কেটে গেছে মনে হচ্ছে এটা শর্ট ঠিকই গেছে, শর্ট কেটে গেছে। তো এখন আমরা পাওয়ার সাপ্লাইটা ঢুকিয়ে দেখি যে কী অবস্থা এটা। থেম সিরামিক ক্যাপাসিটার কিন্তু আরেকটা লাগিয়ে নিব আমরা, পাওয়ার সাপ্লাইয়ের পাশাপাশি আমরা একটা অ্যানালাইজার লাগিয়ে নিলাম যে আসলে এটা পাওয়ার আসছে কিনা এটা পুরোপুরি ক্লিয়ার হওয়ার জন্য। দেখি আমার অলরেডি পাওয়ার কিন্তু চলে আসছে, আমার পাশে ফ্যানটাও ঘুরছে, ফ্যানটা ঘুরছে। আমি যদি আপনাকে একটু ওভার শিওর হওয়ার জন্য যদি আমি কুলিং ফ্যানটা লাগিয়ে নিই তাহলে এটা বুঝতে পারবেন। এইটা আমাদের একজন কাস্টমার দিয়ে গেছে যে এটা ঠিক করার জন্য, এটা অন্য জায়গায়ও দিয়েছে, ওনারা বলছিল যে এটা মাদারবোর্ড চেঞ্জ করতে হবে। তো আমাদের কাছে গতকাল রাত্রে দিয়ে গেছিলো, তারপর আমি দেখছিলাম যে আসলে কী অবস্থা, আর গতকাল রাত্রে একবার চেক করছিলাম মাদারবোর্ডে কী সমস্যা। আর সকালবেলা এসে আমরা দোকান খোলার পরে দেখলাম যে আসলে এটা ঠিক করা যাবে কি না যাবে, সব টেস্ট করার পরে আমরা দেখলাম যে আসলে এটা অনেক বড় বেশি হার্ট প্রবলেম না, এটা 100% ঠিক করা যাবে। এখন দেখুন কুলিং ফ্যান চলছে, দেখছেন এখন কুলিং ফ্যান চলছে, এটা হচ্ছে অলরেডি ঠিক হয়ে গেছে। এটা র্যাম লাগালে আশা করি ডিসপ্লে চলে আসবে, এটাতে সমস্যা হবে না, কারণ এখানে তিনটা, এখানে আপনার রিসেট বলেন যেটা বলেন সব কিছু আলো, কিন্তু লাইট কিন্তু জ্বলে উঠছে। এটা রিসেট বলেন যেটা বলেন লাইট কিন্তু জ্বলে উঠছে, এটা পুরোপুরি এখন ঠিক হয়ে গেছে। তো আপনারা যারা দেশের যে কোনো জেলা থেকে ল্যাপটপ ডেস্কটপ সার্ভিসিং করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদেরকে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠাবেন, আমরা ঠিক করে আপনাকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো। এবং যারা কুরিয়ারে পাঠাবেন তাদের জন্য কিছু বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে, যেহেতু কুরিয়ার তাদের একটু খরচ হয় এজন্য। তো বিশেষ করে আমরা ল্যাপটপ সার্ভিসিংটা বেশি করে থাকি, আমরা প্রফেশনালি ল্যাপটপ সার্ভিস করে থাকি, ডেস্কটপ সার্ভিস করে থাকি সকল কিছু, এবং ল্যাপটপ অ্যাক্সেসরিজ ডেস্কটপ অ্যাক্সেসরিজ থেকে শুরু করে সব কিছু সেল করি। আপনারা যারা কুরিয়ার প্রোডাক্ট চাইছেন তারা নিতে পারেন আমাদের থেকে। আমাদের দোকান আছে ঝিনাইদহ সমবায় মার্কেট পৌরসভার সামনে, সমবায় মার্কেট 10 নম্বর দোকান। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের স্ক্রিনে ফোন নম্বর কল করতে পারেন, আমাদের সাপোর্ট করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, আল্লাহ হাফেজ।